আসসালামু আলাইকুম নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের তৃতীয় নিয়ে অর্থাৎ সরলরেখা আর প্রশ্নমালা হলো থ্রি পয়েন্ট ফাইভ প্রশ্নমালা থ্রি পয়েন্ট ফাইভের আজকে আমি আলোচনা শুরু করবো একুশ নম্বর কোশ্চেন দিয়ে কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই তাহলে শুরু করা যাক প্রশ্নবেলা থ্রি পয়েন্ট ফাইভের একুশ নম্বর কোশ্চেন এখন খেয়াল করো একুশ নম্বর কোশ্চেন যেটি আমাদেরকে বলা হচ্ছে যে ও এ বি সি একটি সামান্তরিক এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত ও সি সমীকরণ ওয়াই ইকল টু এক্স এবং বি বিন্দুর স্থানাঙ্ক ফোর কমা টু এ ও সি বিন্দুরি স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো এখানে যে তথ্যগুলো ছিল সে তথ্যগুলো যে মেটা অঙ্কন করেছি যে এখানে বলা হচ্ছে ও এ সি একটি সামান্তরিক আর ও এটা হবে এক সক্ষীর উপর অবস্থিত তার মানে হলো এ বিন্দু হবে এক সক্ষীর উপর অবস্থিত আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল ফোর কমা টু আর ও সি রেখার সমীকরণ ছিল ওয়াই কোয়ার টু এক্স এখানে সেই জিনিসগুলো আমি এখানে লিখে রেখেছি এখন আমাদেরকে বের করতে হবে সি বিন্দুর এবং হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক এখন দেখো সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা খুব সহজেই পেয়ে যাব সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে বের করি দেখো এখানে বি বিন্দুর স্থানাঙ্ক হলো ফোর কমা টু তার মানে বুঝ হলো এখানে ফোর আর কুটি হলো এখানে টু এখন দেখো এই আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তার মানে হচ্ছে ওসি আর এবি হচ্ছে পরস্পর সমান এই যে ফোর কমা টু বিন্দু বা বি বিন্দুটা এখানে গঠন হচ্ছে সেটা হচ্ছে কি এখান থেকে টু একক দূরত্বে কারণ এখানে হচ্ছে ফোর আর হচ্ছে টু তার মানে এখান থেকে টু একক দূরত্বে আসলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্কটা পাওয়া যাবে তার মানে এ বি হচ্ছে এখানে টু সেই কারণে আমাদের যেহেতু এই বি বিন্দুর কুটি হচ্ছে টু আর এই এবির সাথে ওসিটা সমান্তরাল হওয়ার কারণে সি বিন্দুর কুটি হবে টু তার মানে বি বিন্দুর কুটি যা হবে সি বিন্দুর কুটি তাই হবে তার আমরা এখন লিখতে পারি যে ও এ বি সি একটি সামান্তরিক এবং এবি সমান্তরাল ওসি তাই বিন্দুর কোটি ও সি বিন্দুর কোটি একই হবে সুতরাং আমরা লিখতে পারি সি বিন্দুর কোটি ইকুয়াল টু এখন দেখো আমরা বিন্দুর কোটি পেয়ে গেলাম টু এখন আমাদের সি বিন্দুর বুঝ C বিন্দুর বুঝ বের করতে হলে এখানে আমাদের ওসি রেখার যে সমীকরণ আছে ওয়াই ইকুয়াল টু এক্স এই সমীকরণটা ব্যবহার করে আমরা সি বিন্দুর বুঝ বা এক্সের মানটা বের করব তাহলে আমরা লিখতে পারি যে ওসি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স তাহলে ওয়াইয়ের মান হল এখানে টু বা টু ইকুয়াল টু এক্স সুতরাং এক্স ইকুয়াল হলো ওয়ান তা আমরা এক্সের মান পেয়ে গেলাম তার মানে আমরা লিখতে পারি যে C বিন্দুর স্থানাঙ্ক ওয়ান কমা হলো টু সেই স্থানাঙ্কটা আমরা চিত্রে বসিয়ে দিব যে ওয়ান কমা হল টু আমাদের এখানে বলা হয়েছিল সি বিন্দু এবং এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তারপর ছিল এসি কর্ণের সমীকরণ এখন আমাদের বের করতে এ বিন্দুর স্থানাঙ্ক এখন দেখো এ বিন্দুটা হলো একচক্ষের উপর অবস্থিত আমরা যেন একচক্ষের উপর অবস্থিত হলে ওয়াইয়ের মান হয় শূন্য তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হবে এখানে এক্স কমা জিরো এখন আমাদের এক্সের মানটা বের করতে হবে এখন দেখো যেহেতু ও এ বিসি একটি সামান্তরিক তাহলে বিসি বাহুর দুর্গ যা হবে ও বাহুর দুর্গ তাই হবে অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে আমরা বি বিন্দুর কুটি যা ছিল সি বিন্দুর কুটি তাই নিয়েছি তাহলে এখানে বি বিন্দুর বুঝ তাহলে আর আমাদের এ বিন্দুর বুঝ ক্ষেত্রে আমার সেম হবে না কেন কারণ আমরা জানি এটার সাথে এটা সমান্তরাল হয় বা এটার সাথে এটা সমান হয় এটা সেম না হওয়ার কারণ হল কারণ এই রেখাটা শুরু হয়েছে এই বিন্দু ও বিন্দু থেকে আর এই রেখাটা শুরু হলো সি বিন্দু থেকে তার মানে এই অংশটা আর এই অংশটা এখানে সমান জায়গা থেকে স্টার্ট হয় না বা শুরু হয়নি যার কারণে আমাদের এই বি বিন্দুর বুঝ দিয়ে আমরা এই বিন্দুর বুঝটা বের করতে পারি না এটা একটু মনে রাখবা এটা অনেকের কোশ্চেন থাকে এই আমরা বিসি বাহুর দুর্গটা আমরা বের করবো এখানে তা আমরা লিখতে পারি যে বিসি ইকুয়াল রুট দূরত্বের যে সূত্র ছিল আমাদের x2 টু মাইনাস এক্স ওয়ান তাহলে সি বিন্দু থেকে এ বিন্দু মাইনাস হবে তাহলে হচ্ছে ওয়ান মাইনাস ফোর লিখতে পারি 1-4 তার হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে টু মাইনাস তাহলে টু মাইনাস তার হোল স্কোয়ার ইকুয়াল এখানে এটা জিরো হয়ে যাবে এখানে থাকতেছে ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি মানে পাচ্ছি আমরা হচ্ছে হয়ে যাবে হবে থ্রি তার মানে আমরা বিসি এর দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে থ্রি এখন দেখে বিসি এর দৈর্ঘ্য যেহেতু থ্রি পেয়েছি আমরা জানি হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো সমান হয় তার মানে ও ইকুয়াল হচ্ছে বিসি তার মানে এতটুকু দৈর্ঘ্য যেহেতু থ্রি তার মানে হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক হবে বা এতটুকু দৈর্ঘ্য হবে আমাদের থ্রি সেহেতু এই এটার মানে যদি আমাদের থ্রি হয় তাহলে বিন্দুর স্থানাঙ্ক হবে থ্রি কমা জিরো আমরা লিখতে পারি যে সুতরাং যে ও এ ইকুয়াল বিসি ইকুয়াল থ্রি সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক দেখো এ বিন্দুটা হচ্ছে এক সক্ষর উপর অবস্থিত তো এক সক্ষর উপর অবস্থিত হওয়ার কারণে ওয়ার মান হয় শূন্য আর ওয়ের মান যদি এখানে থ্রি তাহলে থ্রি কমা এটা হবে জিরো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক এবং বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম সি বিন্দুর স্থানাঙ্ক ছিল ওয়ান কমা টু আর এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের থ্রি কমা জিরো তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে এসি যে কর্ণ বা এ রেখাটা যদি আমরা এখন যোগ করে দিই যে এসি কর্ণের সমীকরণ আমাদের করতে হবে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি এখানে থ্রি কমা জিরো তার মানে দুই বিন্দুকে আমি সরকারের সমীকরণ বসিয়ে দিলে আমাদের এসি কর্ণের সমীকরণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এখন যে এসি কর্ণের সমীকরণ সূত্র ছিল আমাদের ওয়াই মাইনাস ওয়াই টু তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু এটা হচ্ছে এক্স অন ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ওয়াই টু হলো টু বাই হলো এক্স মাইনাস এক্স টু এক্স টু হলো এখানে ওয়ান ইকুয়াল তারপরে ছিল আমাদের y2 টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু হলো টু আর y1 ওয়ান হলো এখানে জিরো তারপর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে ওয়ান আর মাইনাস হচ্ছে এক্স টু হলো এক্স ওয়ান এখানে থ্রি এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আস্তে ওয়াই মাইনাস টু হলো এক্স মাইনাস উপরে থাকতেছে আমাদের টু আর নিচে থাকতেছে আমাদের মাইনাস টু থেকে মাইনাস বাদ দিয়েছে তাহলে থাকবে এখন দেখো আমাদের এই অংশের পরে এই অংশটা হবে আমরা লিখতে পারি এখন যে বা y-2 টু বাই হলো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এখান আমরা টু দ্বারা টুকে ডিভাইড করে থাকতেছে ওয়ান বাই হচ্ছে মাইনাস ওয়ান এবার আর গুণ করে দেবো তাহলে ওয়ানের সাথেটা গুণ হলো এক্স মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়াই এবার ওয়াইগুলোকে এক পা এক্স আমরা এক পাশে করে ফেলবো তাহলে এক্স প্লাস ইকুয়াল হচ্ছে টু প্লাস ওয়ান ওয়ানটাকে সাইড চেঞ্জ করলাম সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হল থ্রি এটাই হল আমাদের এসি করণের সমীকরণ এখন আমি আলোচনা করবো প্রশ্ন থ্রি পয়েন্ট ফাইভের বাইশ নম্বর কোয়েশ্চেনটি কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক প্রশ্নম্বা থ্রি পয়েন্ট ফাইভের বাইশ নম্বর কোয়েশ্চেন এখন খেয়াল করো বাইশ নম্বর কোশ্চনে যেটি আমাদেরকে বলা হচ্ছে যে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল বিখাটি এক্স আর ওয়াই অক্ষকে এ ও বিন্দুতে সেট করে যদি ও এ থ্রি ডট হয় যখন ও মূল বিন্দু এবং কিউয়ের স্থানাঙ্ক 0, -9 মাইনাস নাইন হয় তবে এ কিউর সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে একু নম্বর হচ্ছে এবি দেখো এখানে এর এই শরণাখার সমীকরণ দেওয়া আছে আর ও ডট থ্রি এটা দেওয়া ছিল আর কিউবিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল আমাদেরকে এখানে বলা হচ্ছে যে এ এর সমীকরণ নির্ণয় করো তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না এ বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে এখন দেখো এখানে একটা রেখা ছিল এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল বি এই রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে সেট করে আমরা জানি যে এক্স এবং ওয়াই অক্ষকে সেট করলে সমীকরণটাকে বানাতে হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান আকৃতির এই জন্য আমরা এটাকে দুই পাশে বি দ্বারা প্রথমে ভাগ করে দেবে লিখতে পারি আমরা এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই হলো বি ইকুয়াল হলো বি বাই হলো বি বা এখন এটা লিখা যায় হচ্ছে এক্স বাই বি প্লাস এটা আমরা লিখতে পারি বি ওয়াই বাই হচ্ছে বি ইকুয়াল হচ্ছে ওয়ান বিটাকে আলাদা করে দিলাম লসাগু করলে আমাদের আবার আগের লাইনটা হবে এখন লিখা যায় হচ্ছে এক্স বাই বি প্লাস এখানে বি কাটাকাটি করে থাক হচ্ছে ওয়াই বাই ওয়ান ইকুয়াল হলো এখানে ওয়ান এখন দেখো তাহলে আমরা এটাকে বানিয়েছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান আকৃতির এখন দেখো আমরা জানি এই সরলরেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে সেট করে তাহলে এক্স এবং ওয়াই অক্ষকে সেট করলে এক্স অক্ষের খণ্ডিত অংশ হলো বি আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ এখানে ওয়ান তাহলে আমরা লিখতে পারি এখন যে ও এ ইকুয়াল হচ্ছে এখানে বি এবং ও বি ইকুয়াল হচ্ছে ওয়ান আমরা জানি এক একশকের খড়িতে অংশ ও হয় আরেকটা হচ্ছে ও ও বি হয় ও এ সমান ছিল আমাদের এ আর ও বি ছিল আমাদের বি তাহলে এখানে আমরা এটা ও এ পাচ্ছি বি আর এই ওবির মান পাচ্ছি হচ্ছে ওয়ান এখানে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশনটা আমরা এখন বসাবো যে সুতরাং ও এ ইকুয়াল হচ্ছে থ্রি ডট ও বি এখন ও এর মান হলো এখানে বি আমরা লিখতে পেরেছি বি ইকুয়াল থ্রি ইন টু হলো ও বি মান হলো ওয়ান তার মানে হচ্ছে বি ইকুয়াল হচ্ছে থ্রি এখন দেখো তাহলে আমরা এর মান পেয়েছি হচ্ছে কেন থ্রি এর মান যেহেতু আমরা থ্রি পেয়েছি এখন খুব সহজে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো কারণ এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে বি কমা হবে জিরো কারণ এটা হচ্ছে এক সক্ষকে সেট করে আমরা জানি এক সক্ষকে সেট করলে হচ্ছে ওয়াইয়ের মান হয় শূন্য আর এটা যেহেতু খণ্ডিত খণ্ডিতাংশ তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে বি কমা জিরো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক এ বি কমা জিরো ইকুয়াল এখন দেখো এখানে বিয়ের মান পাচ্ছি আমরা থ্রি তার মানে হচ্ছে থ্রি কমা জিরো কোশ্চেন এটা বলেছো যে এ বিন্দুটি একসক্ষর উপর অবস্থিত হবে যেহেতু একসক্ষর উপর অবস্থিত হবে তাহলে এটা স্থানাঙ্ক হবে ওয়াই ওয়াইয়ের মান হবে শূন্য আর বি এর মান আমরা পাচ্ছি হচ্ছে থ্রি তার মানে হচ্ছে থ্রি কমা জিরো এটা আমি আরেকবার বলতেছি যেহেতু এটা এক সক্ষকে সেট করে তা আমরা জানি এটার স্থানাঙ্কর ছিল আমাদের যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াল ওয়ান সময় ছিল এ কমা জিরো এ বিন্দুটি স্থান ছিল এ কমা জিরো তাহলে এর জায়গা যখন বি তাহলে এটা হবে বি কমা জিরো এই জন্য আমরা এখানে বি কমা জিরো বসিয়েছি আর বিয়ের মান হলো থ্রি এখন দেখো আমরা এখানে এ বিন্দুরি স্থানাঙ্ক পেয়েছিল আমাদের এখানে কিউ বিন্দুরি স্থানাঙ্ক দেওয়া ছিল এখন তাহলে আমরা এ কিউর যে সমীকরণ চাইছি আমরা সেই সমীকরণ বের করতে পারি লিখতে পারি এ কিউ রেখার সমীকরণ এখানে যেহেতু এ এবং কিউ দুইটায় বিন্দু তাহলে দুই বিন্দুগামী সরলেখার সমীকরণ হবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল আমাদের ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হল এক্স টু মাইনাস এক্স ওয়ান সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারো তাহলে এখন আমরা সূত্র প্রয়োগ করতেছি যে ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই মাইনাস লিখলাম আর ওয়াই এটা হলো আমাদের এক্স y1 এটা হচ্ছে এক্স টু ওয়াই টু যদি এ কিউ রেখা তার ওয়াই টু এর মানে হচ্ছে এখানে মাইনাস নাইন তাহলে এটা প্লাস হয়ে প্লাস বাই হলো এক্স মাইনাস এক্স হলো এখানে জিরো তারপর হচ্ছে ওয়াই টু ওয়াই টু তারপর সূত্রের মাইনাস তারপর হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ওয়াই হলে এখানে জিরো বাই হলো এক্স টু এক্স হলে এখানে জিরো মাইনাস এক্স হলো এখানে থ্রি তাহলে আস্তে আস্তে জিরো বা এখন যদি আমরা ক্যালকুলেশন এখানে ওয়াই প্লাস নাইন বাই হলো নিচে থাকতেছে আমাদের এক্স আর ইকুয়াল দেওয়া হচ্ছে এখানে মাইনাস নাইন বাই হলো মাইনাস থ্রি বা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করে আসতেছি ওয়াই প্লাস নাইন বাই হলো এক্স ইকুয়াল মাইনাস মাইনাস কাটাকাটি যাবে এখানে থ্রি দ্বারা ডিভাইড করে থাকতেছে নাইন কে থ্রি এবার যদি আমরা আড়াআড়ি গুণ করে নিচে একটা ওয়ান ধরে তাহলে কী আসতেছে এখানে যে থ্রি এক্স ইকুয়াল ওয়াই প্লাস নাইন সুতরাং আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হল নাইন এটাই হলো আমাদের একইউ রেখার সমীকরণ এখন দেখে এখানে আমাদেরকে আরেকটা প্রমাণ করতে হবে যে একিউ লম্ব হচ্ছে এবি মানে একইউ রেখাটা এবি রেখার উপরে লম্ব হবে আমরা যদি দুইটা রেখা লম্বার শর্ত হচ্ছে তাদের ঢাল দর গুণ ফল মাইনাস ওয়ান হবে তাহলে আমাদের বের করতে হবে একইউ রেখার ঢাল এবং হচ্ছে এবি রেখার ঢাল তাহলে আমি ফার্স্টে যে কাজটা করবো এখানে একই রেখার ঢাল বের করব তো লিখতে পারি যে একই রেখার ঢাল এটাকে ধরে পড়ছে এম ওয়ান ঢালের শুটু ছিল আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে এ কিউ তাহলে এ আর কিউ যেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এক্স টু ওয়াই টু ওয়াই টু হলো এখানে মাইনাস নাইন তারপরে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হলো এখানে জিরো বাই হচ্ছে এক্স টু এক্স টু হলো এখানে জিরো তারপরে মাইনাস এক্স ওয়ান হলো এখানে থ্রি ইকুয়াল এখানে আসতেছে মাইনাস নাইন বাই হলো মাইনাস থ্রি ইকুয়াল হলো এখানে থাকতেছে আমাদের থ্রি তার মানে হচ্ছে এম ওয়ানের মান পাচ্ছে হচ্ছে আমরা থ্রি এখন আমাদের বের করতে হবে বি রেখার ডাল বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি থ্রি কমা জিরো তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কত ছিল কারণ কোশ্চেন আমাদের বলা ছিল যে এই রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে সেট করে যেহেতু এ রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে এক্সের মান ছিল জিরো আর এখানে আমাদের ওয়াইয়ের মান ছিল বা এখানে যে সরকার সমীকরণটা বৃত্তকে বানিয়েছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান আকৃতির তখন এটা ছিল আমাদের এক্স বাই বি প্লাস ওয়াই বাই ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে ওয়াই নিচে ছিল ওয়ান যার কারণে বিভিন্ন যদি স্থানাঙ্ক হবে এখানে আমাদের জিরো কমা হচ্ছে ওয়ান তাহলে আমি এখানে একটু লিখে রাখতে পারি যে পাশে এখন দেখো বিভিন্ন যদি স্থান আমি পাশে একটা লিখে রেখেলাম নর্মালি করে যে বি জিরো কমা ওয়ান হবে তাহলে আমরা এখন লিখতে পারি যে এবি রেখার ঢাল এম টু ধরবো এটাকে সূত্র আমাদের সেম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যেহেতু এবি রাখে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ওয়াই টু ও এখানে ওয়ান মাইনাস ওয়াই হলে লেখানে জিরো বাই হচ্ছে এক্স টু তাহলে এক্স টু হল এখানে আমাদের আসতে এই এক্স টু হচ্ছে আমাদের এখানে জিরো তাহলে হচ্ছে জিরো মাইনাস এক্স ওয়ান হলো আমাদের এখানে থ্রি ইকুয়াল যদি ক্যালকুলেশন এখানে আসতেছে আমাদের উপরে ওয়ান আর নিচে আসে আমাদের মাইনাস থ্রি এখন থেকে এখানে আমরা এবি রেখার ঢাল এবং একু রেখার ঢাল পেয়েছি এখন দুটা রেখার ঢাল যদি গুণ করে মাইনাস ওয়ান আসে তাহলে আমাদের এই রেখা দুটা পরস্পর লম্ব এটা প্রমাণ হয়ে যাবে সুতরাং আমরা লিখতে পারি এম ওয়ান ইন টু এম টু ইকুয়াল এম ওয়ানের মান ছিল এখানে থ্রি ইন টু এম টুর মান ছিল আমাদের ওয়ান বাই হচ্ছে মাইনাস থ্রি সুতরাং এখন লেখা যায় এম ওয়ান ইন টু এম এখানে থ্রি থ্রি চলে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান এ দেখো এখানে আমাদের দুটা রেখার ঢালদোর গুণ ফল মাইনাস আসছে এখানে একইউ রেখার ঢাল ছিল আমাদের এম আর এবি রেখার ঢাল ছিল আমাদের এম টু তাহলে দুইটা রেখার ঢালদোর গুণ ফল আমরা মাইনাস ওয়ান যেহেতু পেয়েছি আমরা বলতে পারি এখন যে লম্ব এবি এটাই হলো এই প্রমাণটা আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ